ग्रामेर पक्ष থেকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে মহসুব উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে ওই ব্রিটিশ রেজিমের বড়ুয়া মহোদয় আমাদের সাথে আসলে কোনো পরিচয় অথবা আমার সাথে অন্য কোনো সম্পর্ক আসলে নেই আমরা দোকানটা ভিজাই ছোট ভাই নেভিতে কর্মরত আমার ছোট ভাই সুকান্ত দত্ত মহোদয় আমাকে ওনার থেকে এই অনুদানটা এনে দিয়েছেন এই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে এবং মহসুব উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে 30,000 টাকার একটি অনুদান এনে দিয়েছেন আর আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও আমরা 100 প্যাকেট ত্রাণ সামগ্রীর আয়োজন করেছি আজকে উপস্থিত আমাদের উত্তর ধর্মপুর সমাজ কল্যাণ পরিষদের আমার বন্ধুবর তাপস দত্ত মহোদয় ওনাদের ফেমিনিক সদস্যবৃন্দ এবং আমার প্রিয় উত্তর ধর্মপুর আমার শ্রদ্ধেয় মুরব্বীরা এবং আমার সমবয়সী এবং আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের চরণে আমার শুভ প্রণাম আসলে আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের প্রচেষ্টা ছিল ক্ষুদ্র আকারে একটি অনুদান আমরা এটা অনেক আগেই চিন্তা ভাবনা করেছিলাম আসলে আমরা এটা লেঞ্জার করার কারণ হচ্ছে যে আমাদের সুকান্ত বাবু যখন আমাদেরকে উপহারটা দিয়েছেন তা আমরা এটার জন্য ওয়েডি ছিলাম এটা অনুদান আসার পর পরে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা বসে আমরা একটি মিটিং করে আমরা সিদ্ধান্তে পৌঁছে আমরা ক্ষুদ্র আকারে এই 110 প্যাকেট আয়োজন করেছি আপনারা কষ্ট করে এসেছেন আমাদের মুরব্বীরা অক্লান্ত কষ্ট করে এসেছেন সকলের ১৬০ প্যাকেট আমাদের ব্রিটিশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে দিয়েছেন আমাদের 60 প্যাকেট আর আমরা উৎসব কমিটি থেকে আয়োজন করেছি 100 প্যাকেট টোটাল 160 প্যাকেট
ধন্যবাদ।